কথা সাধন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই। চলো রে মনে শ্রী বৃন্দাবন ধাম, এই মনকে বৃন্দাবনে নিয়ে চলুন। নবদ্বীপে জয় নিতাই জয় গৌর, বাংলায় জয় নিতাই জয় গৌর, আর বৃন্দাবনে একবার জোরেই বলুন না। একবার রাধারানীর নাম 100 বার কৃষ্ণ নামের সমান, জানেন? 100 বার কৃষ্ণ নাম করলে যা ফল পাওয়া যায়, একবার রাধারানীর নাম করলে ফল পাওয়া যায়, রাধে বললি ফল পাওয়া যায়। ওই জন্য জোরে বলতে বললাম, যতবার রাধারানীর নাম বলবে তত 100 হবে, মানে কম ব্যাপার। জয় রাধে। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম রতে যা, রাধা রাধা নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি ওকে কামলকারী। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম রতে যা, রাধা রাধা নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি ওকে কামলকারী। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম রতে যা, রাধা রাধা নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি ওকে কামলকারী। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম রতে যা, রাধা রাধা নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি ওকে কামলকারী। सबसे मीठो मधुर श्री राधा नाम है, सब धामन से प्यार बिंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। এখন রামকানায় রাঙ্গিনায় আপনাদের একটা সেবা করার সুযোগ আছে, এতে পয়সাও লাগবে না কিছু লাগবে না। করতালি দিলে করতালি সেবা হবে, উলুধ্বনি দিলে উলুধ্বনি সেবা হবে, আর হরিধ্বনি দিলে হরিধ্বনি সেবা হবে। এই রামকানার সেবা করা আপনাদের হয়ে যাবে। জয় রাধে। এ শুনছেন, এটাও তো একটা সেবা। আপনারা যে শুনছেন এটাও একটা বড় সেবা। যাই হোক, কেউ মন্দির মার্জনা করে সেবা করে, কেউ চন্দন তুলসী দিয়ে সেবা করে, তা আপনাদের একটা সেবা করার সুযোগ আছে। যার যেমন ইচ্ছা, আমি যেমনভাবে বললাম ওইভাবে আজকে সেবা করলে সেবা হয়ে যাবে। সব ধাম মানুষে প্যারে বৃন্দাবন ধাম হ্যায়, আমরা বাংলার মানুষ তো, আর এটা ব্রজভাষায় আছে। আমাদের সনাতন ধর্মে ধাম কটি? কটি ধাম আমাদের সনাতন ধর্মে? ধাম কটি? চার যুগের চারটি ধাম। যাই হোক, একজন ভক্তই বলল, এরকম ইশারা করে বললে, যাই হোক জেনে রাখুন, যদি জানা থাকে ভালো, আর না জানা থাকলে জেনে রাখুন, চার যুগের চারটি ধাম। সত্যতে বদ্রীনাথ, ত্রেতাতে রামেশ্বরম, দ্বাপরে দ্বারিকাপুরী, আর কলির ধাম জগন্নাথ। চার জায়গায় প্রভুর চার রকমের সেবা আছে। সত্যতে বদ্রীনাথ, সেখানে প্রভুর বিশ্রাম, দেখবেন সেখানে বিশ্রাম মুদ্রায় আছেন প্রভু। ত্রেতাতে রামেশ্বরম, সেখানে স্নান। দ্বাপরে দ্বারিকাপুরী, সেখানে বেশবিন্যাস। তাহলে স্নান হলো, বিশ্রাম হলো, বেশবিন্যাস সাজগুজ হয়ে গেল, বাকি কি থাকলো? সেবা। কলিতে জগন্নাথ, হ্যাঁ ওইখানে যা সেবা হয়, ওরকম সেবা ওয়ার্ল্ডে কোথাও হয়? তাহলে ওখানে সেবা, তার চার জায়গায় চার রকমের সেবা আছে। কিন্তু এর থেকে একটা মধুর ধাম আছে, যেটা গোবিন্দের লীলাভূমি। এটা কিন্তু চার ধামের মধ্যে পড়ে না বাবা। सब धामन से प्यारे बृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामन से प्यारे बृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। जहाँ नित खेले श्यामा श्याम,
श्याम रटे जा राधा राधा नाम मिले गे कुंज बिहारी होर के कावर चारी नीचे खेले श्यामा श्याम रटे जा राधा राधा नाम मिले गे कुंज बिहारी होर के कावर चारी देश देश के नर नारी यहाँ आवे हैं ब्रज की रज को अपना शीश चढ़ावे हैं देश देश से नर नारी यहाँ आए हैं ब्रज की रज को अपना शीश चढ़ावे हैं। अच्छा वृंदावन ने प्रसाद की को आंगिनार के नव वृंदावन एकांका प्रसाद की माका चौचरी বৃন্দাবনে প্রসাদ কি ব্রজের রজ ব্রজের রজ হচ্ছে যেমন মহাপ্রসাদ পুরী জগন্নাথের তেমনি বৃন্দাবনে ব্রজের রজ তা কি কি করি ওটা রজটা কি করি আমরা কেউ মাকে কেউ খাই আমরা তো বাবা মাখি আমরা এই ব্রজটা এই ব্রজের রজ এই দেখেন 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 দেখছেন আমাদের দাদার সঙ্গে এই ব্রজের রজ রাধা কুণ্ডের রজ কপালে লাগাই কেন কপালে লাগাই জানেন এখনই বলি দেবো কাল সকাল থেকে সব লাগাইতে শুরু করবে এবার কপালটাতেই লাগাই দেখবেন আর যা হয় বাবা কপালেই হয় না ভালো হইলো বলবে কি করবি আমার কপালের রজ কপালে ছিল তাই হইলো আর খারাপ হইলো বলবে আমার কপালে ছিল তাই হইলো বলে না যা হয় কপালেই হয় যার জন্য এইটা যদি কেউ ওই ভক্তি ভাব নিয়ে হ্যাঁ ওই রাধারানীর কথা চিন্তা করে গোবিন্দের কথা চিন্তা করে রাধা কৃষ্ণের যুগল রজ মানে যদি কখনো যান একটা জিনিস লক্ষ্য করবেন চৌরাশি কোষ ব্রজমন্ডলের মধ্যে যে কোনো একটা জায়গায় দুটি দানা তুলবেন দেখবেন একটা কালো একটা সাদা প্রত্যেকটি ধূলিকোনায় রাধা গোবিন্দ যুগলিত ভাবে বিরাজমান আছেন ওই ব্রজ ব্রজের রজ যদি কপালে লাগান কি হবে যাদের কপাল মন্দ থাকে তাদের কপাল খুলি যায় যত অমঙ্গল আছে সব চলে যাবে আমি বলি না এই মহাজনেই রেখে বলেছেন ব্রিজ কি রাজ কো আপনা শীষ চড়াবে দেশ দেশে নর নারী আই ব্রিজ কি রাজ কো আপনা শীষ চড়াবে अरे तेरा पूरन होगी का राधे तेरा पूरन होगी काम रटे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी छोड़ के कांवर तारी ओ तेरा पूरन होगी काम रटे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कांवर तारी মানে শ্রী বৃন্দাবন ধাম রটে যা রাধা রাধা নাম মিলেগে কুঞ্জ বিহারী ওরকে কামর কারি চলো রে মানে শ্রী বৃন্দাবন ধাম রটে যা রাধা রাধা নাম মিলেগে কুঞ্জ বিহারী ওরকে কামর কারি রাত হোত শ্রী যমুনা মে নহায়েগে পরিক্রমা কর জীবন সফল বনায়েগে परिक्रमा से जीवन सफल बनाएंगे বৃন্দাবনে কোনো পূজো নেই আর নবদ্বীপে কোনো পূজো নেই যতই লাড্ডু মিঠাইয়ের দোকান বসুক না কেন আশেপাশে তাহলে বৃন্দাবন যাত্রার ফল পাওয়া যায় কিসে আর নবদ্বীপ যাত্রার ফল পাওয়া যায় কিসে সকাল সকাল নবদ্বীপের কথা বলি আমাদের সামনে তো সকাল সকাল গৌর গঙ্গায় স্নান পরিক্রমা আর বিগ্রহ দর্শন করলে এই নবদ্বীপ যাত্রার ফল পাওয়া বৃন্দাবনও ঠিক তাই ওই যমুনা এসে দেখছেন ঘুম চলে গিয়েছে দেখেন জয়
জয় রাধে। তাহলে আমি যে কথা বললাম মিথ্যে নয়। এই দেখুন, ওই সকাল সকাল যমুনা স্নান, পরিক্রমা আর বিগ্রহ দর্শন, পঞ্চকোশী গিরিরাজ, 84 কোষ পরিক্রমা করলেই বৃন্দাবন যাত্রার ফল পাওয়া যায়। परिक्रमा कर जीवन सफल बनाते हैं। तेरा पूरन होगी काम रटे जा राधा राधा नाम। जे जे मन वासना नहीं करे परिक्रमा करवें तर से वासना पूर्ण होवे। तेरा पूरन होगी काम रटे जा राधा राधा नाम। मिलेंगे कुछ बिहारी और के कावर कारी। ओ तेरा पूरन होगी काम रटे जा राधा राधा नाम। मिलेंगे कुछ बिहारी और के कावर कारी। बोलो राधे श्री राधे श्री राधे हमारी प्यारी राधे। बोलो राधे श्री राधे राधे राधे। बोलो श्यामा 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 श्यामा। बोलो राधे राधे राधे।